বন্ধুরা, আমরা আজ আলোচনা করব খাঁটো জাতের নারকেল চাষ নিয়ে। আপনারা বন্ধুরা সকলেই কম বেশি জানেন যে বর্তমান সময়ে দেশি প্রজাতির নারকেল গাছগুলোতে ফলন অনেক কম হচ্ছে। বিভিন্ন কারণে দেশীয় প্রজাতির নারকেল গাছের ফলন অপেক্ষাকৃত অনেক কম। তাই কৃষক বন্ধুদের মধ্যে বিদেশি জাতের বা খাঁটো প্রজাতির নারকেল চাষের প্রবণতা অনেক বেশি। এই খাঁটো প্রজাতির নারকেল চাষের মধ্যে মূলত ভিয়েতনামি খাঁটো প্রজাতির নারকেল চাষ সবথেকে বেশি জনপ্রিয়। এই ভিয়েতনামি খাঁটো প্রজাতির নারকেলের দুটি প্রজাতি আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়। একটি হলো সিয়াম গ্রিন, আরেকটি হলো সিয়াম ব্লু। খাঁটো প্রজাতির নারকেল চাষের ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো, এই প্রজাতির নারকেল চাষের ক্ষেত্রে কতগুলো সুবিধাজনক বিষয় রয়েছে। প্রথমত, আমরা যদি একটি খাঁটো প্রজাতির নারকেল গাছ সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে চাষ করতে পারি, তাহলে প্রথমেই 2.5 থেকে 3 বছরের মধ্যে গাছে ফুল আসে এবং এর পরে ফলন শুরু হয়। গাছ ছোট হওয়ার জন্য আমরা গাছের সঠিক পরিচর্যা নিতে পারি। গাছে যখন ফুল আসে তারপর থেকেই মোটামুটি 3 বছর বয়স থেকেই আমরা দেখতে পাই যে গাছগুলোতে কিন্তু নারকেল ধরা শুরু হয়ে যায়। তবে বন্ধুরা, এই ক্ষেত্রে বলে রাখি, গাছের কিন্তু সঠিক পরিচর্যা করলেই তবেই কিন্তু 3 বছর থেকে নারকেল আসে। এক্ষেত্রে দেখা যায় যে যেখানে একটি দেশি গাছে সারা বছরে খুব ভালো ফলন হলে 100টির মতো নারকেল পাওয়া যায়, সেখানে এই ধরনের খাঁটো প্রজাতির গাছে সারা বছরে ভালো পরিচর্যা করলে 250 থেকে 300টি পর্যন্ত নারকেল পাওয়া যায়। এবং এই ধরনের নারকেল মূলত খাঁটো প্রজাতির ভিয়েতনামি নারকেল সিয়াম গ্রিন বা সিয়াম ব্লু দুটোতেই জলের পরিমাণ অনেক বেশি হয়, এর জন্য এর বাজারে চাহিদাও রয়েছে অনেক ভালো। তো এই ধরনের নারকেল চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরনের নারকেলের ফলন অনেক বেশি হয়, দেশি প্রজাতিগুলোর থেকে অনেক বেশি। এই গাছগুলো মোটামুটি 20 থেকে 25 বছর ভালোভাবে ফলন দেয়, তারপরে গাছগুলো কিন্তু মারা যায়। তো একবার যদি আমরা এই ধরনের নারকেল চাষ করতে পারি এবং সঠিক পরিচর্যা করতে পারি এবং যদি কিছু বেশি সংখ্যক গাছ লাগাতে পারি, বন্ধুরা, এর থেকে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হবেন। এছাড়াও বর্তমানে অনেকেই শখ করে নিজের বাড়িতে কিন্তু এই ধরনের চাষ করছেন এবং একটা দুটো গাছ লাগিয়ে যদি আপনারা সঠিক পরিচর্যা করেন তাহলে কিন্তু অনেক বেশি ফলন পাওয়া যায়। তো আপনারা অবশ্যই এই ধরনের গাছ লাগান এবং সঠিক ভিয়েতনামি নারকেল চাষ লাগান, তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।